গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো কালকে কিছু পার্সোনাল রিজন্সের জন্য আর কি ব্লগটা কন্টিনিউ করা গেল না, ওইটার জন্য সরি। এই যে এখানে আমার ভিডিও আপলোড করে দিয়েছি দেখতে পাচ্ছ, তো টাইটেল, থাম্বনেল আর ডিসক্রিপশন কিছু কিন্তু বসানো হয় না, তো এগুলো চল জলদি করে বস করালি। আর হ্যাঁ, ওই যে বলেছিলাম, যেমনই যাই হোক কথা তখন দিয়েছি কথা রাখবো, 2 বছর রেগুলার ব্লগ আসবে আর একদম টাইমে, ঠিক আছে চলো। বাট ঠিক আছে, কি আর বলবো, কিন্তু কোনো একজন বড় মাস বলেছিল যে লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে, হোপ ফর টুমরো, সেটাই কই তাহলে। তাই এই যে আজকে ব্রেকফাস্ট, মানে আজকে ব্রেকফাস্টে আছে চেনা চলে এলাম, একটু ঘুর নিলাম আর ওইটা দিয়ে বলি খাই, চলো খাইলে তারপর দেখা হচ্ছে। অ্যানিমেল মানে কি? হ্যাঁ রে, অ্যানিমেল মানে কি বল? হ্যাঁ, অ্যানিমেল মানে সিংহ। হ্যাঁ ঠিক, মা করেছিল স্পেশাল পিঠে, পিঠা লাউ পিঠা। আর এই যে এখানে আছে পিঠার গুড়িটা, এইখানে মা ভাজছে পিঠা। পিঠা আমার খুব একটা পছন্দ নয়, তবে মা বাবা খায় করে, তো ঠিক আছে। তো এখানে এই যে আমি একটা পিঠা আর একটা গুড় নিয়ে নিলাম। পিঠা আমি খুব একটা খাই না, মানে পাটি সাপটা হলে আলাদা ব্যাপার বা গুড় পিঠা হলে আলাদা ব্যাপার, কিন্তু এমনি পিঠা খুব একটা আমি খাই না। তো তাও মা বলে করছি যখন একটা খা, ঠিক আছে। তো তো ঠান্ডাটা আরও বেশ জাঁকা হলে পড়বে মনে হচ্ছে, কারণ দেখো কুয়াশাতে পড়িস একবার, দেখো ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কুয়াশা প্রচুর এখানে পড়ছে, একদম পুরো সাদা সাদা হয়ে আছে এগুলো সব এদিকে। তো গাইজ, ওই যে তোমাদেরকে দেখালাম ঠান্ডা কীরকম কী পড়েছে, তোমরা কমেন্ট অবশ্যই জানাবে যে তোমাদের দিকে ঠান্ডা কীরকম কী পড়েছে না পড়ে না জানাবে একটুকু। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, তো আজকের মতন এখানে, তো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।